সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুল এই সাইটে আজকে তোমাদের সামনে আমি দু সালের এসএসসি পরীক্ষার সাধারণগুলিতে কুমিল্লা বোর্ড দু এই কুমিল্লা বোর্ডের এমসিকিউ কিউ সলিউশন দেওয়ার চেষ্টা করব তোমরা অলরেডি আমাদের স্কুল পেজে প্রশ্নটি পেয়েছ তোমরা যদি একটু দেখো এই প্রশ্নের উত্তর অলরেডি কিন্তু আমি সাইডে লিখে দিয়েছি যে এখানে ত্রিশটি এমসি কিউ তোমরা যদি দেখো এই ক্ষেত্রে কুমিল্লা বোর্ডের যে এমসিকিউ প্রশ্নটি ছিল অ্যাকচুয়ালি কুমিল্লা বোর্ডের এমসিকিউ প্রশ্নটি অপেক্ষাকৃত অন্যান্য বোর্ডের তুলনায় একটু জটিলই বলবো এই কারণে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর ম্যাক্সিমাম আনসার তোমরা তিরিশ মিনিটে সম্পূর্ণ করার ক্ষেত্রে তোমাদের একটু সময় লেগে যাবে এই কারণেই আমি বলবো যে তোমাদের এই কুমিল্লা বোর্ডের প্রশ্নটা একটু হলেও জটিল বলবো কারণ এখানে আমাদের যে তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকে আমাদের পরীক্ষার হলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস না করলে সাধারণ গণিত যে সতেরোটি অধ্যায় আছে এই সতেরোটি অধ্যায়ে আমাদের বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যানের ম্যাথগুলো সলিউশন দেওয়া অনেকটা কষ্ট হয়ে যায় আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই সংযুক্ত হয়েছ সাজিদ সাদিউজ্জামান সাইদ মৃণাল কান্তি পল স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দুর্জয় মৃণাল কান্তি পল এম ডি এমডি শফিকুল আলম আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম নওশেন আঞ্জুম জোয়ার্দার আলীর আফি আচ্ছা কলেজ কবে খুলবে আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার সেলেম মিয়া কিলিক্স শেষা আরিয়া সুলতানা নওশেন আঞ্জম আচ্ছা প্রমিত বড়ই সবাই সালাম দিয়েছ সবার সালামের উত্তর যদি এখন আমি দিতে চাই সেই ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে আমি এখন মূল পর্বে যদি আসতে চাই যে সাদিয়া আফরিন সাদিয়া ফ্রেন্ড মালিহা তুমি সংযুক্ত হয়েছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি পওলিন বারোই বারোই তুমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছো দেখছি স্যার ভালো আছেন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সাইমা আসলাম খান সাইমা তুমি কেমন আছো আমি আজকে তোমাদের দুপুর সেশনে তহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে আমি লাইভ সেশনে ছিলাম এখানে অনেকে সংযুক্ত ছিলে তাদের আবার আমার এই আমাদের স্কুল এই সাইটে আমি তোমাদের দেখতে পাচ্ছি ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি বলতে চাই তোমরা অনেকেই সংযুক্ত আছো আচ্ছা যাই হোক এখন তোমাদের যে আমি কুমিল্লা বোর্ড দু হাজার বিশের যে প্রশ্নটি আমি গ্রুপে পাঠিয়েছি আমাদের স্কুল ফেসবুক পেজ বা আমাদের পাবলিক গ্রুপে এই পাবলিক গ্রুপের প্রশ্নগুলো একটু দেখো দেখলে আমি অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে জানাও যে কোন কোন প্রশ্নগুলোর আনসার তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে বা প্রশ্নগুলো আনসার আমি দিলে তোমাদের জন্য উপকার হয় ওকে তোমরা অনেকে সংযুক্ত আসো ওকে ইলিয়াস ইলিয়াস ওয়ালাইকুম সালাম এম ডি তানভীর রহমান তানভীর তুমি সালাম জানিয়েছো কার কার্নিস ফাতেমা স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাজিয়া খা আক্তার আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন সবাই সালাম দিচ্ছ স্যার ডান পাশে দেখা যাচ্ছে না ডান পাশে আমি তো দেখতে পাচ্ছি বাট তোমরা দেখতে পাচ্ছ না ডান পাশে আমাকে একটু ভালো করে বলো যে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ না আমি তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তোমরা আমাকে একটু প্রথমে দা জানাও আচ্ছা পলিন বারোয় তুমি আদাব দিয়েছ আচ্ছা আর আঠারো এবং উনত্রিশ নম্বর প্রশ্নের আনসার চেয়েছ আঠারো পঁচিশ এবং উনত্রিশ তাহলে আমি এখানে আঠারো পঁচিশ উনতিরিশ এই প্রশ্নগুলোর আনসার তোমরা অনেকেই চেয়েছো আমি একটু পনেরো ষোলো লিখেছো অনেকে পনেরো ষোলো পনেরো নম্বর প্রশ্নের আনসার চেয়েছো ষোলো নম্বর প্রশ্নের আনসার তোমরা চেয়েছো তোমাদের সামনে যেহেতু প্রশ্নটা দিয়েছি কুমিল্লা বোর্ড আচ্ছা তেরো নম্বর প্রশ্নের আনসার চেয়েছো তোমরা কুমিল্লা বোর্ড দু হাজার দেখো পলিন তুমি চেয়েছো উনত্রিশ পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ এবং উনত্রিশ কমন আকারে আছে উনত্রিশ অনেকে চেয়েছো স্যার দুই নম্বর সমস্যা দুই নম্বর প্রশ্নের আনসার তোমরা চেয়েছো আঠারো ঊনত্রিশ আঠারো উনত্রিশ আমি লিখেছি স্যার ডান পাশে পুরা দেখা যাচ্ছে না ইমরুল কবির ইফরান ডান পাশে সম্পূর্ণ দেখা যাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না এই মুহূর্তে রোহান রশিদ সংযুক্ত হয়েছে তোমাকে দেখতে পাচ্ছি রোহান আচ্ছা দু নম্বর প্রশ্ন ফুল বোর্ড দেখা যায় না স্যার সম্পূর্ণ বোর্ড কি দেখা যাচ্ছে না আমি তো অবশ্যই দেখতে পাচ্ছি জানি না তোমরা সম্পূর্ণ বোর্ডটি দেখতে পাচ্ছ না কেন আমার কাছে মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ও আচ্ছা ঠিক আছে উত্তরগুলো দেখা যাচ্ছে না আমি একটু সরিয়ে নিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ওকে থ্যাংক ইউ এখন একটু দেখো তো দেখা যায় কি না তোমরা আমাকে একটু জানাও তোমাদের এখন সম্পূর্ণ আহ বোর্ডটি দেখা যাচ্ছে কিনা খুব সম্মত হ্যাঁ অনেকে এখন দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ওকে বারো নম্বর প্রশ্নের আনসার চেয়েছো বারো নম্বর প্রশ্নের আনসারটি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব এখন কি তোমরা কমপ্লিটলি দেখতে পাচ্ছ আচ্ছা এমডি রাসেল খান থ্যাংক ঠিক আছে স্যার ফাহিম আহমেদ শাফি বিশ নম্বর প্রশ্নের উত্তর তোমরা চেয়েছো বিশ নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা ঠিক আছে সাদিয়া আফরিন মালিহা স্যার ইয়েস স্যার গফ্ফার আবদুল গাফার সংযুক্ত হয়েছ আচ্ছা আফসানা হিমেল ডান পাশে সম্পূর্ণ দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে লেফট সাইড দেখা যায় না সাব্বির সিগদার আমি তো লেফট সাইডেটা লেখার বা দেখানোর চেষ্টা করছি দেখি তোমরা আরেকটু দেখতে পাও কি না আমি একটু তোমাদের আগে বোর্ডটা ক্লিয়ার করে নিই শাহানা আক্তার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও স্যার দেখা যাচ্ছে মৃণাল কান্তি পল প্রিয়ন্তী দেখা যায় আচ্ছা দেখা যাচ্ছে ইয়েস জি স্যার আচ্ছা তোমরা সবাই এখন দেখতে পাচ্ছ খুব ভালোভাবে খুব সম্ভবত তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আমাকে একটু জানাও স্যার এখন ঢাক দেখা যায় আচ্ছা দেখা যাচ্ছে ঠিক আছে তে যাই হোক অল ক্লিয়ার স্যার জাহিদুল ইসলাম বলেছ তাহলে দুই নম্বর যে প্রশ্নটি আছে দুই নম্বর প্রশ্নটির আমি আনসার দিয়ে তোমাদের আজকের এই ক্লাসটি শুরু করতে চাই লেখা আছে কোনটি সমকোণী ত্রিভুজের কোনগুলোর অনুপাত অ্যাকচুয়ালি আমাদের সমকোণী ত্রিভুজের কোনগুলোর অনুপাতের ক্ষেত্রে দুই নম্বর যে প্রশ্নটি আছে। আমাদের এই দুই নম্বর প্রশ্নের আনসারটি আমি যদি একটু তোমাদের প্রথমে অনুপাতটি তুলে নিই সিক্স ইস্টু থার্টিন ইন ইস সিক্স ইস

দেখা যাচ্ছে কত বলো তো ফিফ ওকে তোমরা অনেকে সংযুক্ত আছো এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ম্যাথগুলো কিভাবে কমপ্লিট করব। আমাদের এখানে বলেছে ত্রিভুজের আচ্ছা তিন নম্বর করে দেন আচ্ছা তিন নম্বর প্রশ্নটা আমি লিখে রাখছি দেখি তোমাদের সবগুলো প্রশ্ন যতটুকু পারি আমি চেষ্টা করার চেষ্টা সমাধান দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন এই ত্রিভুজের তিনটি কোণের অনুপাত যেহেতু দেওয়া আছে তোমাদের প্রথম যে কাজটি হবে দেখো আমরা কিভাবে এই ম্যাথগুলো ক্যালকুলেশন করব। আমরা যদি এখানে এক্স ধরি তাহলে সিক্স এক্স প্লাস দেখো থার্টিন এক্স অনুপাতের আনুপাতিক রাশি যদি আমরা এক্স ধরে নিই তাহলে আমরা ওয়ান এইটটিকে যদি ভাগ করি আমি একটু ক্যালকুলেটারে হেল্প নেব তোমরা অনেকে হয়তো এই ম্যাথটি পারবে অনেকে সতেরো নম্বর প্রশ্নের আনসার চেয়েছ তাহলে দেখো উনিশ আর আঠারো কত হয় নয়ের ৩৭ সাঁত্রিশ দ্বারা দেখো একশো আশিকে খুব সম্ভবত ভাগ করতে গেলে অনেক দশমিক আকার আসবে এখানে যদি আমরা আনুপাতিক সখ এক্স ধরি তাহলে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস দেখো নাইন এক্স তাহলে কত হয় বলতো এটার ক্ষেত্রে একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দশ পনেরো এক্স তাহলে এখানে একশো আশিকে আমরা পনেরো দ্বারা যদি ভাগ করি সেই ক্ষেত্রে দেখো আমরা একটি রেজাল্ট পাবো বারো দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি দেখো নয় বারো একশো আট নয় বারো একশো আট এটির অনুপাত করলে কি এটি পাবো কি না আমাদের একটু জানার বিষয় বোঝার বিষয় একটু খেয়াল কর বারো দ্বারা ভাগ করলে কি এটা আসবে বারো দ্বারা ভাগ করলে আহ নয় বারো একশো আট এটি অনুপাত ঠিক আছে বাট আমাদের এই কোনগুলো সঠিক আছে কি না মানগুলো আমরা কিভাবে এটি নিব সেটি হচ্ছে আমাদের দেখার বিষয় আমরা যদি এই তিনটে অনুপাত নিই তাহলে থ্রি এক্স প্লাস দেখো ফাইভ এক্স প্লাস আমরা টেন এক্স একশো আশি ডিগ্রি যদি নিই তাহলে আমরা পাচ্ছি দেখো আঠারো এক্স তাহলে আঠারো এক্স তাহলে এখানে পেয়ে যাচ্ছে দেখো একশো আশি তাহলে এক্স ইকোসটা দেখো দশ হবে তাহলে এই ক্ষেত্রে যদি আমি একটু দেখি তাহলে দশ যদি দিই তাহলে এখানে আমি পাচ্ছি দেখো তিন দশে তিরিশ অনুপাত দেখো আমাদের দশে ওকে দেখো কত হয় দশে ওকে শিক্ষার্থীরা তোমরা যদি একটু দেখো আমাদের এই ম্যাথটি কিন্তু অনেকটাই কঠিন বলবো কারণ এখানে তোমাদের ক্যালকুলেশনের একটি ব্যাপার আছে আমরা যে এক্স এর মানগুলো পাবো এই এক্স এর মান তোমরা যদি দেখো যে আমাদের গণং প্রশ্নটি কি অ্যাকচুয়ালি মিলতে মিলবে কি না সেটি দেখার বিষয় গণং প্রশ্ন দিয়ে কিন্তু আমরা এই অনুপাত দিয়ে আমরা তিনটি বাহুর দুর্গ হবে কি না সেটিও আমরা পাচ্ছি না এখানে দেখো আমরা যদি এটা সেভেন এক্স নিই প্লাস আনুপাতিক সহক যদি এইট এক্স নিই এখানে ফিফটিন এক্স নিই তিনটি বাহুর অনুপাতকে তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণকে আমরা এখানে আনুপাতিক সহক ধরেই কিন্তু ক্যালকুলেশনটা করতে পারি যোগ করলে কত হতে পারে বলতো যোগ করলে পনেরো পনেরো তিরিশ তাহলে তিরিশ এক্স তিরিশ এক্স আমরা ওয়ান থার্টি পাচ্ছি এক্স ইকোজ কত পাবো বলো তো এক্স ইকস টু পাবো নিঃসন্দেহে সিক্স পাবো তাহলে এটাকে যদি আমি ছয় দ্বারা গুণ করি তাহলে ছয় সাত বিয়াল্লিশ ওকে এখানে ছয় দ্বারা গুণ করলে ছয়টা আটচল্লিশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে কত বলো ছয় পুনং তাহলে লক্ষ্য করো নিঃসন্দেহ আমরা এখানে তিনটি কোণ যদি বিবেচনা করি এখানেও দেখো তিনটি অনুপাত মানে তিনটি কোণ যদি বিবেচনা করি সেই ক্ষেত্রে দুই নম্বর প্রশ্নটি তোমাদের খুব ভালো করে জানতে হলে যে কাজটি করতে হবে আমাদের বলেছে প্রথমেই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ হতে হবে সো সমকোণী ত্রিভুজ হলে আমরা প্রথম অনুপাতের মাধ্যমে দেখলাম যে আমরা কোণগুলো যদি নিই তাহলে বারো ডিগ্রি ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি এখানে তিনটি কোণ কিন্তু তিন ধরনের নাইনটি ডিগ্রি নেই আমি গণং প্রশ্ন দিয়ে দেখলাম যে এখানে ত্রিশ ডিগ্রি আছে পঞ্চাশ ডিগ্রি আছে একশো ডিগ্রি আছে ত্রিভুজের তিনটি কোণের মধ্যে মিনিমাম একটি কোণ কিন্তু সমকোণ হতে হবে তো এখানে তো সমকোণ নেই লাস্ট অফ অল আমি এই ঘ নম্বর যেটি দেখলাম ঘ নম্বরে দেখছি যে এখানে নাইনটি ডিগ্রি আছে একটি কোণ কিন্তু আমরা নাইনটি ডিগ্রি পাচ্ছি বাকি দুইটি কোণের সমষ্টি অবশ্যই নাইনটি ডিগ্রি হবে সেটি আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় যে ত্রিভুজটি সমকোণী কিনা অর্থাৎ যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকেই আমরা সমকোণী ত্রিভুজ বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দুয়ের দেখো তোমরা যদি দেখো দুয়ের অ্যাকচুয়ালি ঘ হবে আনসার দুয়ের ঘ এখানে দেওয়া আছে দুয়ের ঘ নম্বর প্রশ্নটির আনসার হবে বেসিক্যালি তোমাদের একটু চিন্তা করতে হবে একটু খুঁজে দেখেন আচ্ছা তোমরা কি লিখছো অনেকেই সংযুক্ত আছো এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি তোমরা কি বুঝাতে চাচ্ছ আমি অ্যাকচুয়ালি বুঝছি না তোমরা একটু দেখো যে যে দুই নম্বর প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করলাম দুই নম্বর প্রশ্নটি বেসিক্যালি যদি বলতে চাই যে সমকোণী ত্রিভুজ বলেছে সমকোণের ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এখানে দেওয়া আছে ওকে স্যার এক নম্বর এক নম্বর যে প্রশ্নটি আছে এক নম্বর প্রশ্নটিকে তোমরা পারবে না অনেকে লিখছো যে এক নম্বর প্রশ্নটি আনসার দেওয়ার কথা বলেছ ওকে তাহলে এক নম্বর প্রশ্নটি আমি যদি একটু দেখি তাহলে সেই ক্ষেত্রে তোমাদের অবস্থাটা কি হতে পারে আমি খুব সম্ভবত বোর্ডটি একটু ঠিক করে নিয়েই তোমাদের আমি ক্লাসটি নেওয়ার চেষ্টা করি ওকে ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে অনেক কমেন্টস করেছ ঘ হবে আচ্ছা সাদিউজ্জামান সাইদ আচ্ছা নওশিয়ে আনজুম তিন নম্বর করে দিতে বলেছ নাফিজ খান এইট ক্লাস নাইন আচ্ছা ক্লাস নাইন আসসালাম ওয়ালাইকুম আসসালাম তানভীর তোমার কমেন্টস আমি পড়তে পারছি আচ্ছা সাইদুল মোস্তফা চৌধুরী মেয়ে আচ্ছা ঠিক আই এম নিউ জয়নিং এম ডি আরিফ তুমি নতুন সংযুক্ত হয়েছো স্যার ইয়েস স্যার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওকে ফাইন এখন আসো দেখো এক নম্বর প্রশ্নের আনসার আমি দিতে চাই সেই ক্ষেত্রে তোমাদের বলেছি যে দুই নং প্রশ্নের আনসারটি কিন্তু আমাদের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে আমাদের অনেকবারই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে মিনিমাম একটি কোণের মান আমাদের নাইনটি ডিগ্রি হতেই হবে তোমরা অনেকে বলেছ এক নম্বর প্রশ্নের আনসারটি দেওয়ার জন্য তোমরা বলেছ এক নম্বর প্রশ্ন কী দেওয়া আছে আমি একটু দেখে নি যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার মাইনাস এইট ইকো টু দেওয়া আছে টু রুট ওভার এইটিন এটি দেওয়া আছে দেখো টু রুট ওভার সরি টু রুট ওভার ফিফটিন তো আমাদের এই থ্রি পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট টু এর এই ধরনের ম্যাথগুলো তোমরা নিঃসন্দেহে জানো যে মান অনুযায়ী আমাদের এখানে বিশ্লেষণ করতে হবে টু রুট ফিফটিন তাহলে আমরা যদি এই এইটকে ভাঙতে চাই তাহলে কত হতে পারে ফাইভ প্লাস থ্রি হতে পারে তাই না তাহলে ফাইভের বর্গমূল যদি করি আমরা রুট দিয়ে ফাইভ স্কোয়ার এখানে দেখো এটাকে থ্রি আসে তাহলে রুট ওভার থ্রি দেখো স্কোয়ার হয় তাহলে পাঁচ সাত তিনে আট হয় তাহলে এটাকে আমি কেন লিখবো দেখো রুট ওভার ফাইভ এটাকে যদি এ ধরি রুট ওভার থ্রি এটিকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ বি এটা মানেই কিন্তু অ্যাকচুয়ালি হয় তিন পাশে পনেরো পনেরো রুট ওভার তাহলে এই সংখ্যাটিকে আমাদের এমনভাবে ভাঙতে হবে যে আমাদের পরিপূর্ণ একটি সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী আমাদের ভাঙতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো এইটকে ভাঙলে থ্রি নিলাম আর এখানে টু ইন্টু দেখো এখানে অলরেডি এ বলতে আমি এখানে ভেঙে বোঝানোর চেষ্টা করছি রুট ওভার ফাইভ বি বলতে দেখো রুট ওভার থ্রি আর এখানে পাস এইটকে ভাঙলে ফাইভ নিয়েছি লাস্টে আমি যদি রুট ওভার থ্রি নিই তাহলে স্কোয়ার করলে শুধু থ্রি হবে আর ফাইভ হবে প্রথমটা তাহলে এই স্কোয়ার প্লাস টু আইস বি প্লাস বি স্কোয়ার নিঃসন্দেহে আগের পদটির সাথে আমাদের পরবর্তীতে বিশ্লেষণ করলাম এই পদটা অনেকটা মিল আসে তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কী পাচ্ছি বলো রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি এটা আমরা স্কোয়ার দিতে পারি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আচ্ছা জাহেদুল ইসলাম জাহেদ প্রথম দুইটির সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান হলে সমকোণ হবে মনে হয় স্যার প্রথম দুইটির যোগফল তৃতীয়টির সমান হলে অ্যাকচুয়ালি ওটা দিয়ে আমরা বলতে পারবো না প্রথম দুই নম্বর যে প্রশ্নটি ছিল আমাদের তিনটি কোণের অনুপাত এখানে দেওয়া আছে আমরা আনুপাতিক সহক ধরে নিয়ে ত্রিভুজের তিনটি কোণের সমস্ত একশো ডিগ্রি নিয়ে এক্সের যে মানটি পাবো ওই এক্সের মান আমরা তিন জায়গায় আমরা বসাবো অর্থাৎ ক খ গ ঘ যেভাবে তুমি ধরো না কেন সেখানে এক্সের মান যেটি পাবো ওই মান ধরে তিনটি অনুপাতের কোনো একটি মান যদি নাইনটি ডিগ্রি হয় তখনই আমি সরাসরি বলবো আমাদের সমকোণী ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ওটি হবে ওকে চ্যানেল আসা দেখে ঠিকটা দিবেন আচ্ছা কেলিক্সো এমডি আলামিন আপনার কি ইউটিউব চ্যানেল আছে থাকলে লিঙ্কটা দিবেন আচ্ছা তোমরা আল তুমি বলেছো যে আমার কি ইউটিউব চ্যানেল আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে জানো যে আমাদের স্কুল আমি এবং ফাহাদ স্যার অনেক শুরু থেকে ফাউন্ডার দুজন ওনারশিপ অর্থাৎ দুজনে মালিক এই ক্ষেত্রে ফাহাদ ছাড়া আর আমি কিন্তু এই আমাদের স্কুল চ্যানেলটি চালাচ্ছি তোমাদের ভালোবাসা তোমাদের এই এই স্কুল তাছাড়াও ফাহাদ ছাড় ফাহাদ টিউটোরিয়াল একটি ইংলিশ ভাষণের চ্যানেল উনি এই আমাদের স্কুলের পাশাপাশি ওটি আপলোড করে থাকে বিভিন্ন ক্লাস এর পাশাপাশি তহিদ একাডেমি আমি ম্যাথের একটি ইউটিউব চ্যানেল তোমরা যদি যাও তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল ওখানে গেলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস পেয়ে থাকবা এখানে অনেকে সংযুক্ত আস পলিন বারোই বা কান্তি এরা কিন্তু অলওয়েজ আমার ক্লাসগুলো দেখার চেষ্টা করে আচ্ছা মেন সুন্দর রাইট আচ্ছা ঠিক আছে এখন আসো আমাদের বলেছে যে শুধু এক্সের মান কত হবে নিঃসন্দেহে আমরা বর্গমূল করলে এক্স ইকোস কত পাবো বলো তো ওভার ফাইভ প্লাস দেখো ওভার থ্রি আমাদের একের যে আনসারটি হবে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো একের গ হবে আনসার ওখানে তোমরা দেখলে বুঝতে পারবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আসো দেখো আমি এক নম্বর প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করলাম দুই দিয়েছি অনেকে বলেছো যে পঁচিশ আর উনত্রিশ নিয়ে অনেকেরই রিকোয়ারমেন্ট আছে তাছাড়াও আঠা এখানে কত নম্বর বলেছ আমি মুছে ফেলেছি জানি না এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি এখন বলে যে এখানে পঁচিশ এবং উনত্রিশ নম্বর প্রশ্নটির আনসার আমি দেওয়ার চেষ্টা করব। পঁচিশ নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি ক্রমিক সমানোপাতি পঁচিশ নম্বর প্রশ্নের আনসার আমি এখন দিব ক্রমিক সমানুপাতের ব্যাপারটি তোমাদের এভাবে ভাবতে হবে আমি এখন 25 নম্বর প্রশ্নের आंसर দেওয়ার চেষ্টা করব দেখো যে প্রশ্নটা সবার কাছে খুবই জটিল মনে হবে সেই প্রশ্নটির আমি आंसर দেওয়ার চেষ্টা করব ওকে 17 20 21 অনেকে বলছে 17 20 21 আচ্ছা ঠিক আছে আমি দেখি যতটুক পারি তোমাদের প্রশ্নের आंसर দেওয়ার চেষ্টা করব আমাদের যে অনুপাতটি আছে অনুপাতটি যদি দেখি অনুপাতটি মূলত আছে পঁচিশ নম্বর থ্রি ফাইভ ফিফটিন আর টোয়েন্টি আমাদের একটি অনুপাত আছে দেখো ফাইভ ফিফটিন অ্যান্ড টোয়েন্টি একটি অনুপাত আছে এরপরে আছে থ্রি ফাইভ সিক্স থ্রি ইজ টু ফাইভ ইজ টু সিক্স আছে এরপরে আছে দেখো টু ফোর এইট টু ইজ টু ফোর ইজ টু দেখো এইট আছে আরেকটি অনুপাত আমি তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করছি পঁচিশ নম্বর প্রশ্নটি দেখো টু ফাইভ টেন এরপর আছে দেখো টু ফাইভ টেন ওকে আমি পঁচিশ নম্বর প্রশ্নটির সমাধান দেওয়ার পূর্বে বলবো যে তোমরা সাধারণ গণিতের যে ইলেভেন চ্যাপ্টার আছে অনুপাত সমানপাতের যে আমাদের ম্যাথ এখানে যে ক্রমিক সমানপাত কি বা চতুর্থ সমানুপাতে কি বা নর্মালি আমরা দেখে আসে দেখি যে সপ্তম শ্রেণীতে তোমরা ক্রমিক সমানপাতের ব্যাপারটি জেনে এসেছো যে কোনো একটি অনুপাতে যদি তিনটি একই জাতীয় রাশি থাকে তাহলে প্রথম এবং দ্বিতীয়টির অনুপাত যদি দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাতে সমান হয় সেই অনুপাতকে আমরা কি বলবো বলতো ক্রমিক সমানপাতে দেখো খেয়াল করো অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি আমাদের যদি এটা পরস্পর সমান হয় অর্থাৎ আমরা এখান থেকে যদি বি স্কোয়ার বাই সমান এসি পাই তাহলে এই কন্ডিশন হলে আমরা বলতে পারবো এ কমা বি কমা সি তিনটি ক্রমিক সমানুপাতে তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই ফাইভ বাই আমরা ফিফটিন সমান ফিফটিন বাই টোয়েন্টি আমরা পাচ্ছি এটি যদি লঘিষ্ট করে ওয়ান বাই থ্রি হয় এটা লঘিষ্ট করলে তিন পাঁচে পনেরো চার পাশে বিশ তাহলে নিঃসন্দেহে আমাদের এ অনুপাতের মতো হচ্ছে না এটি দিয়ে একটু দেখি থ্রি বাই ফাইভ ইস্টু দেখো ফাইভ বাই সিক্স এটা ক্যালকুলেশন করলে তো এইটার এটা তো আমাদের সমান হচ্ছে না অবশ্যই দুইটি অনুপাতের মান সমান হতে হবে এটি দেখে হয়তো মনে হতে পারে পঁচিশ স্কোয়ার অর্থাৎ পঁচিশ সমান দেখো ৩১৮ আঠারো এটা তো আদৌ সম্ভব না সুতরাং এই অনুপাতটা নেওয়া যাবে না এ অনুপাত নেওয়া যাবে না ওকে এখন এটা আমরা দেখি টু বাই ফোর সমান দেখো ফোর বাই এইট এটা লগিষ্ট করলে হাফ এটি লগিষ্ট করলে দেখো হাফ হয় তাহলে আমরা কি বলতে পারবো দেখো এখানে যদি আমরা আড়াড়ি গুণ করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে চার চারা দেখো ষোলো হয় আট দুগুণে ষোলো হয় বা এটাকে আরেকটু আমি বলতে পারি দেখো ফোর স্কোয়ার সমান আমি বলতে পারি টু ইন্টু এইট অর্থাৎ আমাদের এটি দেখো বি স্কোয়ার সমান এসি সুতরাং এখানকার এই অনুপাতটায় আমাদের রাইট হবে তোমরা এই যে পঁচিশ নম্বর যে প্রশ্নটি বলেছো অ্যাকচুয়ালি অনুপাতের ধারণাগুলো খুব ক্লিয়ারলি থাকতে হবে যে ক্রমিক সমানুপাত কী অর্থাৎ ক্রমিক সমানপাতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনটি সমজাতীয় রাশির মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাতের মান যদি দ্বিতীয় এবং তৃতীয় রাশির যে অনুপাত নিয়ে আমরা আরেকটি মান পাবো এই দুটি মান কিন্তু পরস্পর সমান হতে হবে অর্থাৎ বিশ সমান এসি এই রূপ হতে হবে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো পুনর পুনর কত হতে পারে বলো দুইশো পঁচিশ এখানে পাঁচ কুড়িং একশো তাহলে এই দুটো সমান হচ্ছে না বা এখানেও দেখো পাঁচ পাঁচশো পঁচিশ তিনশো আঠারো এটি মিলছে না আবার দেখো এখানে থ্রি বাই ফাইভ সমান ফাইভ বাই সিক্স এটা তো হচ্ছে না আমাদের বেসিক্যালি দেখো হাফ সমান হাফ এটি মিলে যায় আবার আড়াআড়ি গুণ করলে দেখো দুই সমান দুই হয় বা এখানে বি স্কোয়ার সমান এসি হয় অর্থাৎ মধ্য রাশি স্কোয়ার সমান হবে প্রথম রাশি এবং তৃতীয় রাশি সমান নিঃসন্দেহে পঁচিশ নম্বর প্রশ্নের আনসার তোমরা পেয়েছো ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো অনেকেই তোমরা বলেছ চোদ্দো নম্বর কুড়িয়ে দেন আচ্ছা দুই ইস্টু চার ইস্টু হ্যাঁ এটা কী আনসার বলেছো আমি একটু দেখে নিই আচ্ছা সাদিউজ্জামান সাইদ তুমি এটি বলেছ এক নম্বর আচ্ছা স্যার এক নম্বর পক্ষান্ত না করলে সমস্যা হবে আচ্ছা মৃণাল কান্তি পল তুমি কোনটা বলেছো আমি জানি না স্যার এক নম্বর পক্ষান্ত না করলে সমস্যা হবে কোনটির কথা বলেছো আমি জানি না বিভিন্নভাবে ম্যাথ করা যায় স্যার বুঝেছি জাহিদ হাসান স্যার টোয়েন্টি সিক্স আচ্ছা টোয়েন্টি সিক্স নম্বর তার আগামী টোয়েন্টি নাইন টোয়েন্টি সিক্সের যে ম্যাথটি আছে এটি না পারার তো কোনো কারণ নাই টোয়েন্টি সিক্স তো অনেক ইজি একটি ম্যাথ আমি টোয়েন্টি নাইন নম্বর ম্যাথটির আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব টোয়েন্টি নাইন নম্বর যে প্রশ্ন আমি একটু দেখে নিই টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নে কি আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এ বি সি ডি প্রাথমিক অবস্থায় এটা কত ডিগ্রি আছে সেটি তো অ্যাকচুয়ালি বোঝা খুব কঠিন লাগছে আমার কাছে টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নটির আমি আনসার দেওয়ার চেষ্টা করব দেখো একটু টোয়েন্টি ফাইভ এরপর টোয়েন্টি নাইন আমাদের প্রথমে আসে টোয়েন্টি নাইন নম্বর প্রশ্নটি দেখো ও কেন্দ্রবিষ্ট বৃত্তে আমরা যদি একটু এই চিত্রের মতো একটু লিখি যে এ বি সি ডি তাহলে এখানে ডি বিন্দু এমনভাবে নিয়েছে যে আমাদের ডি এখানে নিয়েছে ডি বিন্দুটা এখানে নেওয়া হয়েছে এ বিন্দু দেখো এব এখানে এ নেওয়া হয়েছে এখানে বি নেওয়া হয়েছে এখানে সি নেওয়া হয়েছে এরপরে তাকে ও কেন্দ্র পৃষ্ঠবিত্তে ডিপি স্পর্শক তাহলে আমাদের এখানে একটি স্পর্শক আঁকা হয়েছে জ্যামিতির ক্ষেত্রে এটি মূলত অষ্টম অধ্যায়ের একটি ম্যাথ স্পর্শক নিয়ে অর্থাৎ ২৫ এবং ছাব্বিশ নম্বর যে জ্যামিতি আছে উপপাদ্য বলেছে ডি অধিচাপ ডি অধিচাপ নিঃসন্দেহে এই বি থেকে শুরু করে ডি পর্যন্ত আমরা যদি চিত্রে একটু চাপটা বড় করে দিই তাহলে এক নম্বর বলেছে যে এটা উনত্রিশ নম্বরের প্রশ্ন তোমরা যদি একটু দেখো ডি কিন্তু এখানে বলেছে ডি অধিচাপ অর্থাৎ বড় চাপ আমরা চিত্রে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো অধিচাপ দুই নম্বর প্রশ্নটা কি আছে বলতো বলেছে ডি কোন এখানে কত ডিগ্রি আছে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না বিএডিকোন সমান আশি ডিগ্রি বি ডিকন বি এডিকোন অ্যাকচুয়ালি আমি তোমাদের বলি এই প্রশ্নটি আমি আলাদাভাবে আবার অন্য সময় তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব যে ও বিন্দুতে অ্যাকচুয়ালি এটা নাইনটি ডিগ্রি হলে কোনটা সঠিকভাবে এখানে বোঝা যাচ্ছে না ওপিডি যদি বা এখানে বিএডি তারা রাইট দিয়েছে আমি দেখি একটু উনত্রিশের ঘ দিয়েছে তার মানে এক দুই তিন হবে তাহলে আমি এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি তোমাদের যুক্তি একটু খণ্ডন করতে পারি কিনা না দেখি বিএডি সমান তারা বলেছে আশি ডিগ্রি এরপর বলেছে ওপিডি কোন তিন নম্বর বলেছে কোন ওপিডি 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 সমান থার্টি ডিগ্রি এবং তিনটি রাইট বলেছে তাহলে আমি একটু এ অনুযায়ী দেখি যে অ্যাকচুয়ালি আমাদের সঠিক ব্যাপারটি কি হতে পারে তাহলে এখানে বলেছে ওপিডিকোন তাহলে ওপি ডিকন যদি থার্টি ডিগ্রি হয় একটু মনোযোগ সহকারে সবাই দেখো এই জ্যামিতিটা খুব ইম্পর্টেন্ট একটি জ্যামিতি উনত্রিশ নম্বর এখানে বলেছে ওপি ডিকন তারা কিন্তু অলরেডি ডিকন থার্টি ডিগ্রি বলেছে কেন বলেছে অলরেডি উত্তরে কিন্তু তিনটি বলেছে উত্তরে ঘ আছে কিন্তু দেখো এক আছে দুই আছে আর তিন আছে এই উত্তর থেকে আমি কিন্তু তোমাদের যুক্তিখণ্ডন করার চেষ্টা করি যেহেতু এখানে পিডি স্পর্শক সো আমরা খুব সহজে বলতে পারবো যে এখানে এটি কিন্তু নাইনটি ডিগ্রি হবে এখানে আমি যদি বলি ও ডি কোণ সমান আমরা নাইনটি ডিগ্রি বলতে পারবো কারণ বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবৃত্যুকভাবে ব্যাসার্ধের উপর লম্ব হবে যেহেতু ওরা এই তিনটি সঠিক আনসার বলেছে সো এখানে তিরিশ ডিগ্রি তারা রেখেছে ওপিডি তাহলে আমি এখানে তিরিশ ডিগ্রি দিয়ে দিলাম তাহলে এটি কিন্তু দেখো অলরেডি স্পর্শক হওয়ার কারণে কোনো অ্যাঙ্গেল দেওয়া নয় তাহলে এটি নাইনটি ডিগ্রি হবে এটি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে ও পি ডি কিন্তু একটি সমকণিত ত্রিভুজ যেখানে এটা নাইনটি এখানে থার্টি ডিগ্রি পেলাম তাহলে এটা অবশ্যই আমাদের যে কোনটি আমরা পাবো দেখো এখানে পাবো পিও ডি কোন সমান সিক্সটি ডিগ্রি মাস্ট বি পাবো তাহলে এই কোনটি কত বলতো সিক্সটি ডিগ্রি ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন প্রশ্ন হচ্ছে যে বিএডি কিন্তু অধিচাপ আমাদের কিন্তু অধিচাপ বলছে আর অধিচাপে অবস্থিত কোন আমাদের অবশ্যই কি হবে বলতো স্থূলকণ হবে অধিসাপে অবস্থিত কোনটি কী হবে বলতো সরি অধিসাপে অবস্থিত কোন কিন্তু কোণ হবে তাহলে আমাদের এই কোনটি দেখো আশি ডিগ্রি বলেছে কেন আশি ডিগ্রি বললো তাহলে সেটা আমাদের দেখার একটু অবশ্যই ব্যাপার আছে যে অ্যাকচুয়ালি সি ডি বৃত্ত অন্তলিখিত চতুর্ভুজ যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে নাইনটি ডিগ্রি পাচ্ছি তাহলে এই কোনটা এই কোনটুকুর মান কত হবে আমাদের একটু বুঝার একটু ব্যাপার আছে সো এখানে যে এই কোনটা তারা কিন্তু বলছে আশি ডিগ্রি এটি আমি খুব সহজে বলতে পারবো এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে নিঃসন্দেহে এটা একশো ডিগ্রি হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা জানি বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দয়ের সমষ্টি অবশ্যই আশি একশো আশি ডিগ্রি হবে তারা যেহেতু এখানে বি এর ডি কোণ তারা আশি ডিগ্রি বলেছে তাহলে এটা যদি আশি হয় তাহলে এটি কত হবে একশো ডিগ্রি হবে ওকে এখন এখানে বলেছে যে ও পি ডিকোন থার্টি ডিগ্রি তারা বলেছে রাইট সো এটা আমরা নাইনটি সিক্সটি ডিগ্রি বলতে পারছি তাই না আর এখানে নাইনটি ডিগ্রি বলা হয়েছে তো আমরা এখন এই কোনটা যদি এইটি ডিগ্রি হয় আমরা কেন আমরা এটা ধরে নিতে পারবো কারণ অধিসাপে অবস্থিত কোন কিন্তু কোন হয় এখানে আমরা কিন্তু নাইনটি ডিগ্রি বলতে পারতাম না এটা যদি নাইনটি ডিগ্রি হতো তাহলে এটা নাইনটি ডিগ্রি হতো তাহলে এই এবিসিডিটা কিন্তু একটা আয়তক্ষেত্র হতো অথবা বর্গ হতো যার কারণে এখানকার উদ্দীপকের আলোকে বা প্রশ্নের আলোকে এটা থার্টি ডিগ্রি দেওয়ার কারণে আমাদের যৌক্তিকতা হয়েছে যে এটি একটি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর অবশ্যই আমাদের লম্ব হবে সো ঊনত্রিশের যে ঘ আছে আমাদের বিয়ের ডি কোণটা কিন্তু এইটটি ডিগ্রি হবে কারণ ওরা এখানে সঠিকভাবে কিন্তু এটা থার্টি ডিগ্রি বলে বলার কারণে এটি কিন্তু আমাদের সিক্সটি ডিগ্রি হয়েছে এবং এটি আমাদের নাইনটি ডিগ্রি হবে ওকে তাহলে আমাদের উনত্রিশের কিন্তু ঘ হবে আনসার প্রিয় শিক্ষার্থীরা স্যার বুঝি নাই মাসুদ রানা রঞ্জু তুমি কি বলেছ আই আই উইল হ কি বলছো এক তিন হবে স্যার আচ্ছা কে বলেছ এক এবং তিন এখানে অ্যাকচুয়ালি তোমাদের এ প্রশ্নটি কি আছে এক আর তিন কেন হবে আমি জানি না বিএডি কোন মান কত বলো তো বিয়ে ডি কোণের মান আশি ডিগ্রি ধরেছে ওরা আনসার লিখেছে অবশ্য আনসারে ঘয়ে আছে এক দুই তিন তবে এটি অধিচাপ হলে কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি থেকে ছোট হবে এক এবং কেউ যদি বলে এক এবং তিন এটি রাইট আছে তাহলে আমার এটা অধিচাপ বড় চাপ বড় চাপে অবস্থিত কোনটি আমাদের কোণ হবে বাট এক আর তিন যদি বলে থাকো তিন তো এখানে থার্টি ডিগ্রি হলে এটা নাইনটি এটা সিক্সটি ডিগ্রি হবে এটা আমরা ইজিলি এটি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা ওকে নিঃসন্দেহে আমি ভালোভাবে তোমাদের এই বিষয়টি বুঝাতে পারছি মৃণাল কান্তিপল ইউ আর রাইট তানভীর আচ্ছা স্যার মাসুদ রানা স্যার আচ্ছা স্যার সিক্সটি ফিফটি ডিগ্রি হবে না কেন আচ্ছা সিক্সটি বা ফিফটি ডিগ্রি কেন হবে না অ্যাকচুয়ালি প্রশ্নটি ওই সুস্পষ্ট বোঝা যাচ্ছে না যার কারণে আমি এটির ব্যাখ্যা তোমাদের এখন ওভাবে ক্লিয়ারলি দিতে দিতে পারছে না আমি পরবর্তীতে এই প্রশ্নটি তোমরা যদি কেউ কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা হয়ে থাকো এই মুহুর্তে আমাদের স্কুলে যারা ক্লাসটি দেখছো কুমিল্লা শিক্ষা বোর্ড বোর্ডের অধীনে যারা ছিলে যারা এখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করার জন্য বা পড়াশোনার জন্য অলরেডি লেগে মানে উঠে পড়ে লেগেছ তাদের কাছে বলবো যে আমাদের স্কুলে যারা ফলোয়ার ছিলে যারা কন্টিনিউসলি আমাদের স্কুলে ক্লাস দেখ দেখো তোমাদের বলবো বা তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো কুমিল্লা বোর্ডের প্রশ্নটি একটু আমাকে পাঠিও আমি আগে দেখবো দেখার পর এটা সঠিক আমি আনসার দেওয়ার চেষ্টা করবো আচ্ছা চৌদ্দ নম্বর প্রশ্নের আনসার তোমরা চেয়েছো চোদ্দো নম্বর প্রশ্নটা আমি একটু দেখে নিই ওকে চোদ্দো নম্বর প্রশ্নের আনসার এখন তোমাদের সামনে আমি একটু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব অনেকেই তোমরা বলেছো যে ওই কোনটির মান তো স্যার পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে আশি হতে পারে আমরা ওটা নাইনটি ডিগ্রি বলতে পারবো না তাহলে চোদ্দো নম্বর যে প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নটা একটু তোমাদের বুঝলাম না স্যার আচ্ছা আচ্ছা জানি তোমাদের এই উনত্রিশ নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি আমার কাছে যে প্রশ্নটি আছে উনত্রিশ নম্বর ক্লিয়ারলি ওখানে বোঝা যাচ্ছে না আমি শুধুমাত্র চোদ্দ নম্বর উনত্রিশ নম্বর প্রশ্নটা স্পর্শ করার কারণে নাইনটি ডিগ্রি আর একটি কোন থার্টি ডিগ্রি দেওয়া আছে বাট আমাদের কেন্দ্রে কোনটি সিক্সটি ডিগ্রি হয়েছে কিন্তু আমরা অধিচাপ হওয়ার কারণে আমি এটি আইডিয়াতে বলছি বাট কেউ যদি আমাকে প্রশ্নটি পাঠাও তাহলে প্রশ্নটি আরেকটু সুন্দরভাবে আমি বলে দিতে পারবো আমি এখন ১৪ নম্বর প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে একটু থাকার চেষ্টা করব ওয়ান টু থ্রি এখানে আছে চোদ্দ নম্বর দেখো ওয়ান কমা দেখো টু স্কোয়ার টু কমা এখানে দেখতে পাচ্ছি থ্রি স্কোয়ার থ্রি কমা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ফোর স্কোয়ার এটি কিন্তু আমাদের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ধারার গাণিতিক সমস্যা তবে এখানে বলবো দেখো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে পারবে কিছু কৌশল আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান বাই এন দেওয়া আছে খ দে আছে দেখো খ এ দেওয়া আছে ওয়ান বাই টু টু দ্য এন ওয়ান বাই দেখো এখানে লেখা আছে টু টু দ্য এন গয়ে এ আছে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো ওয়ান বাই ওয়ান বাই এন প্লাস ওয়ান ওকে এরপর আছে এন বাই ঘ আছে দেখো এন বাই এন প্লাস ওয়ান ওকে তাহলে আমরা এই ধরনের যে অনুক্রম পেয়ে থাকি এটি আমি মূলত অনুক্রম বলবো কারণ আমাদের যোগ বা বিয়োগ আকারে সংযুক্ত থাকলে এটি আমরা ধারা বলতাম তোমাদের অলওয়েজ বলেছি যে আমাদের স্কুল ছাড়াও আমি যে তহিদ একাডেমিতে দেখবে যে তেরো অধ্যায়ের কিছু ম্যাথ আমি আপলোড দেওয়ার চেষ্টা করেছি বা তোমরা আমাদের স্কুলে হায়ার ম্যাথের সপ্তমতে অসীম গুণত্ব ধারা যদি দেখো ওখানে আমি অনুক্রম থেকে কীভাবে আমরা জেনারেল টাম পাব সাধারণ পদ পাবো এটি আলোচনা করার চেষ্টা করেছি দেখো খেয়াল করো আমাদের বেসিক্যালি এই অনুক্রমের লভ কিন্তু আছে ওয়ান কমা টু কমা থ্রি তাহলে এখানে আমরা যদি এন তম পদ পেতে চাই তাহলে কী হতে পারে বলো প্রথম পদ কত বলতো প্রথম পদ কত দেখা যাচ্ছে যে ওয়ান কমা টু কমা থ্রি এটি দেখো সাধারণ অন্তর কিন্তু এখানে ওয়ান তাহলে এটি আমরা সাধারণ অন্তর যদি ওয়ান দেখি তাহলে আমরা সাধারণ সমান্তর ধারা দেখি আমরা বলতে পারবো তাহলে ওয়ান প্লাস দেখো এন মাইনাস ওয়ান ইন্টু ডিফারেন্স কিন্তু এখানে ওয়ান তাহলে এখানে ক্যালকুলেশন করলে এন হবে তাহলে আমরা লবে কত পাবো দেখো তো তাহলে ঘয়ে কিন্তু লবে এখানে এন পেয়েছি আমাদের কয়ে নাই ক্ষয়ে বা গয়ে কোনোটাই আনসার কিন্তু লবে এন নাই এরপরে আসো দেখো টু স্কোয়ার টু স্কোয়ার কমা থ্রি স্কোয়ার কমা আমরা ফোর স্কোয়ার এটি কীভাবে লিখবো এখন দেখো এটি নিয়ে এসে তাহলে এন এর স্থলে যদি আমি প্রথমে এখানে এটাকে যদি আমি এন বাই এন এন প্লাস ওয়ান ধরি তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো তো এন এর স্থলে আমি ওয়ান বসে এসে তাহলে এন এর স্থলে ওয়ান বসালে ওয়ান প্লাস ওয়ান সমান আমি কি পাচ্ছি বলো তো ওয়ান বাই টু পাচ্ছি তাই না এখানে অ্যাকচুয়ালি কি আছে আমি প্রশ্নটা একটু ভালো করে দেখে নি টু টু দার ওয়ান অ্যাকচুয়ালি প্রশ্ন কি আমি দেখতে পাচ্ছি না আমি একটু ভালো করে দেখে নিই থ্রি স্কোয়ার আছে আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি এখানে কী অবস্থা এখানে এন প্লাস ওয়ান হবে কি না তাহলে এন এর স্থলে আমরা ওয়ান বসালাম ওয়ান বসে কী পাচ্ছি টু পাচ্ছি আচ্ছা এখন এন এর স্থলে যদি আমরা এন সমান আমরা টু বসাই টু বসালে কী হতে পারে একটু দেখে নিই তাহলে আমরা এন বাই দেখো এন প্লাস ওয়ান সমান তাহলে এখানে টু বসাচ্ছি এখানে কি পাচ্ছে বলো টু প্লাস কত বলতো ওয়ান সমান কত বলতো টু বাই থ্রি তাহলে আমাদের এটি খুব সম্মত ওয়ান থ্রি স্কোয়ার আছে এটি কিন্তু ফোর স্কোয়ার আছে এটাই হবে আমাদের অ্যাকচুয়ালি ধারাটি আমাদের অনুক্রমটি কিন্তু এইভাবেই দেওয়া আছে একটু দেখো ওয়ান বাই টু দ্য ওয়ান টু বাই থ্রি টু দ্য ওয়ান থ্রি বাই ফোর টু দ্য ওয়ান এটি আমি চোদ্দ নম্বর প্রশ্নের কথা তোমাদের বলছি সুতরাং আমাদের এই ঘ নম্বর প্রশ্নের আনসারটি সঠিক হবে আমরা যদি এন সমান থ্রি বসালে কি পাবো দেখো তো এন বাই এন প্লাস ওয়ান তাহলে থ্রি বাই দেখো থ্রি প্লাস ওয়ান সমান থ্রি বাই আমরা ফোর লিখতে পারবো ফোর টু দার ওয়ান লিখতে পারবো ওকে তাহলে চোদ্দ নম্বর গাণিতিক সমস্যার সমাধান তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছ ওকে অধিসাপ কে একজন লিখেছ ঢালি মোসলে উদ্দিন অ্যাকচুয়ালি অধিচাপটা কি তোমরা অধিচাপ বলতে বড় চাপ কোনো বৃত্তে যদি তুমি দুইটা চাপ ছিন্ন করো অর্থাৎ একটি জ্যা দ্বারা যদি বা একটি স্বরলেখা দ্বারা যখন বৃত্তে কে ছেদ করবা তখন ওই শ্বললেখাটা কিন্তু বৃত্তে জ্যা হয়ে যাবে এই জেয়াটা দেখবা যে বৃত্তকে একটি বড় চাপে বিভক্ত করবার একটা ছোট চাপে তো ছোটো যে চাপ হবে এটাকে বলে উপচাপ যেমন উপশহর উপজেলা আর অধিচাপ মানে বড় চার অধিকার অধিচাপ মানে বড় চাপ আর বড় চাপে অবস্থিত কোন অবশ্যই আমাদের ছোট হবে আর ছোট চাপে অবশ্যই কোন আমাদের বড় হবে এটি মনে রাখতে হবে আচ্ছা প্রশ্নটা ভুল উত্তর হবে জানি না যদি আমাদের টু দার ওয়ান হয় থ্রি টু দার ওয়ান হয় ফোর টু ওয়ান হয় তাহলে আমাদের এটা হবে আর যদি এটাই থাকে তাহলে আমাদের এটি মনে রাখতে হবে যে কে লিখেছ প্রশ্নটা ভুল একটু দেখে নিয়ে প্রিয় শিক্ষার্থীরা অনেকে লিখছো সাদিউজ্জামান সাদিদ তুমি লিখছ এটা এই প্রশ্নটা এমন হবে এমন যদি হয় তাহলে কি হতে পারে বলো তো এন এর মান ওয়ান হলে তাহলে এখানে টু স্কোয়ার হবে সাদিউজ্জামান তুমি লিখেছ তাহলে এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে হ্যাঁ সাদিউজ্জামান তুমি বলেছ স্যার আপনার উনত্রিশ নম্বর প্রশ্ন ঠিক আছে আমি কুমিল্লা বোর্ডের প্রশ্নতে মাত্র দেখেছি স্যার আপনার উনত্রিশ নম্বর প্রশ্নটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কে জাহিদ হাসান থ্যাংক ইউ জাহিদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি ঠিক আছে তুমি বলেছো আচ্ছা রাইট স্যার ওকে এইটটি ডিগ্রি হবে অর্থাৎ অধিচাপে অবস্থিত কোনটি আমাদের অবশ্যই সূক্ষ্ম কোন হবে নাইনটি ডিগ্রি থেকে বড় হবে আচ্ছা স্যার ভেরি হার্ড কে বলছো স্বপ্ন স্বামীর স্বপ্ন স্যার আরও একবার বুঝিয়ে দিবেন প্লিজ কত নম্বর প্রশ্ন সাইদুর রহমান স্যার নাইন এবং টেন নম্বর একটু আজান পড়ছে নাইন এবং টেন আমাকে বলেছো নাইন এবং টেন নম্বর প্রশ্ন নিঃসন্দেহ নবম শ্রেণীর কোনো শিক্ষার্থী আসো চোদ্দো নম্বর প্রশ্নের আনসার যদি বলা হয় ভুল আছে অথবা উদ্দীপকে আমাদের যে অনুক্রমটি আসি অনুক্রমটি আসে অনুক্রমটি তোমাদের ভুল আছে ওকে প্রিয় শিক্ষার্থীরা চোদ্দো নম্বর প্রশ্নে হয় উত্তরে ভুল আছে অথবা অনুক্রম আমাদের টু টু দ্য ওয়ান থ্রি টু দ্য ওয়ান ফোর টু দ্য ওয়ান হবে আর অনুক্রমটা যদি এভাবে হয় আমি আবার একটু তোমাদের চোদ্দো নম্বরটা নিয়ে একটু কথা বলতে চাই যে ওয়ান বাই টু স্কোয়ার যদি বলা হয় টু বাই থ্রি স্কোয়ার যদি বলা হয় থ্রি বাই যদি ফোর স্কোয়ার বলা হয় অনুক্রমটি তাহলে এটির আনসার হবে অ্যাকচুয়ালি সঠিক আনসার হবে আমি যদি বলতে চাই আনসারটি হবে এন বাই এন প্লাস ওয়ান ও স্কোয়ার এটা হবে আর আমি যেটি দেখিয়েছি এটি যদি এমন হয় ওয়ান বাই টু টু দ্যার ওয়ান টু বাই থ্রি দার ওয়ান এখানে থ্রি বাই দেখো ফোর টু দার ওয়ান হয় তাহলে আমাদের এটির এনতম পদাবে এন বাই এন প্লাস ওয়ান যে কোনো অ্যাকটি আমাদের কারেকশন করতে হবে ১৪ নম্বর ওকে শিক্ষার্থীরা এখন আমি একটু দেখে নিই নয় এবং দশ নম্বর ইমরুল কবির ইরফান প্রশ্নটা ভুল উত্তর হবে আচ্ছা মালা দাস হ্যাঁ মালা দাস তুমি সঠিকটাই বলেছ সাইমা আসলাম খান স্যার সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্নটি কী আছে সতেরো নম্বর প্রশ্নটা এটি এগারো দশমিক দুই অনুশীলনের একটি বড় গাণিতিক সমস্যা সতেরো নম্বর প্রশ্ন আচ্ছা নয় ও দশ নম্বর প্রশ্নটা বলেছো নয় নম্বর প্রশ্নটা কি আছে বলো তো পঁচিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য বিক্রয় অনুপাত কত হবে পঁচিশ পার্সেন্ট লাভ নয় নম্বর প্রশ্নটা দেখো নয় নম্বর প্রশ্নটা বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট লাভ বলা হয়েছে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভে বলতে কি বলো তো তাহলে নিঃসন্দেহে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় যদি আমরা একশো টাকা ধরি তাহলে নিঃসন্দেহে বিক্রয় মূল্যটা কথা হয় বলতো ক্রয় মূল্য একশো টাকা হলে আমাদের পঁচিশ পারসেন্ট লাভে আমাদের বিক্রয় মূল্য একশো যোগ পঁচিশ সমান আমাদের একশো পঁচিশ হবে খুব শর্টে আমি যদি বলি একশো পঁচিশ টাকা হবে আমাদের কি বলেছে বলতো প্রশ্নটা নয় নম্বর প্রশ্ন যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত তাহলে ক্রয় মূল্য বিক্রয় অনুপাত আমরা একশো অনুপাত আমরা একশো পঁচিশ এটিকে যদি লঘিষ্ঠ করি চার পঁচিশ সঙ্গে একশো পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ তাহলে দেখো নয় নম্বরের ফোর ইস টু ফাইভ হবে আনসার ফোর ইস টু ফাইভ নয়ের ঘ হবে আনসার এখানে কি আছে নয়ের ঘ আনসার আছে দশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন নিয়ে অনেকের ডাউট আছে দশ নম্বর প্রশ্ন তোমরা একদম প্রথম যে চ্যাপ্টারটি আছে আমাদের যে বাস্তব সংখ্যায় বাস্তব সংখ্যার ম্যাথগুলো আসলে তোমরা অনেকে করতে চাও না আমি কিন্তু যদি বলতে চাই যে তৌহিদ একাডেমি তোমরা যদি ফেসবুক পেজে যাও বা তৌহিদ একাডেমি ইউটিউব সাইটেও তোমরা যদি যাও ওখানে দেখো যে প্রথম অধ্যায়ে আমি গতকালকে একটি ক্লাস আপলোড করেছি আমি চেষ্টা করব যে প্রথম চ্যাপ্টারে যে বাস্তব সংখ্যা যেগুলো আমাদের অ্যাকচুয়ালি এমসি কিউ টাইপে আসে বিশেষ করে দেখবে যে তেরো চোদ্দো পনেরো এই তিনটি গাণিতিক সমস্যা যদি খুব ভালোভাবে পারো সেই ক্ষেত্রে গুণ বা ভাগে কোনো প্রবলেম হওয়ার কথা না আসো দশ নম্বর প্রশ্নে আমি যদি বলতে চাই ফর্টি টু পয়েন্ট ওয়ান এইট ওয়ান এবং এইটের মাথায় পোনো পণিক এখানে লেখা আছে পয়েন্ট টু এইট ওকে তো এটি কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ এখানে দেওয়া আছে আচ্ছা কিছু বুঝি নাই কে বলেছে এম ডি নাসির সার টোয়েন্টি টু বাইশ নম্বর প্রশ্ন কী বলেছ বাইশ নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি বারো অধ্যায়ের তোমরা নিচে বাইশ নম্বর প্রশ্নটার যে উত্তরগুলো আছে চারটি উত্তরের তোমরা বিন্দুগুলো যদি দুইটি বসাও সেই ক্ষেত্রে যে আনসার হবে সেটি আচ্ছা সামসুল হক বারো নম্বর প্রশ্ন বলেছ নম্বর প্রশ্নটি কি আছে আচ্ছা বারো নম্বর প্রশ্নটি আমি বোঝানোর চেষ্টা করছি এখন আসো এটি আমি একটু ক্যালকুলেশন করি আমরা জানি প্রথমে যে কাজ করতে হবে আমরা দশমিক বাদে সম্পূর্ণটাকে একটা সংখ্যা বিবেচনা করবো করে আমরা লিখব এরপর দশমিকের ডানে আবৃত অঙ্ক আছে দুইটি এই দুইটি আবৃত অঙ্কের জন্য আমাদের দুইটি নাইন আসবে এবং দশমিকের ডানে কোনো অনাবৃত অঙ্ক নেই সুতরাং এখানে শূন্য আসবে না এটা হচ্ছে প্রথম কাজ এরপর সেকেন্ড কাজ হচ্ছে এই যে আমরা দশমিকের ডানে দুইটি অঙ্ক বা দশমিক তুলে দিয়ে পরিপূর্ণ একটি সংখ্যা লিখলাম এখন আমাদের লবে কত বিয়োগ করতে হবে সেটি হচ্ছে দশমিকের বামের সংখ্যা এখানে বিয় বিয়াল্লিশ সংখ্যা আকারে বিয়োগ হয়ে যাবে যদি এখানে সংখ্যা থাকতো সেটি বিয়োগ হতো সেটা এখানে আমি দেখানোর চেষ্টা করব এখানে দেখো টোয়েন্টি লব আকারে থাকবে আর দশমিকের ডানে দুইটি অঙ্ক আছে একটি অঙ্কের মাথায় পোনোপনেক আছে সো এটি নাইন হবে আর দশমিকের ডানে দেখো একটি অনাবৃত অঙ্ক আছে তার জন্য কিন্তু একটি শূন্য হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা তো লক্ষ্য করো এখানে আমি কি বিয়োগ করব। তা দশমিকের ডানে একটি অঙ্ক ছিল যার কারণে এটা আমাদের বিয়োগ হবে দেখো টু যদি এমন হতো এখানে ওয়ান থাকতো তাহলে আমাদের ওয়ান আর টু মিলে কিন্তু একটা সংখ্যা হতো হয়ে কিন্তু বিয়োগটা হতো তো এখানে ক্যালকুলেশন করলে কি হতে পারে দেখো তো এখানে ছয় সাত আট চার এগারো একচল্লিশ বিয়াল্লিশ নাইনটি নাইন গুণ দেখো এখানে টোয়েন্টি সিক্স বাই আমাদের নাইনটি এখন তোমরা এইটা ক্যালকুলেশন তোমরা করে নাও খুব দ্রুত যদি ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাটটি করো দশ নম্বর যে উত্তর আছে খ খয়ের হবে আনসার ওকে আচ্ছা মহিবুল্লাহ সাফা তানভের আমি পঁচিশ মিনিট এ অ্যানি বোর্ড এর মধ্যে মডেলের এমসি সলভ করতে পারবো থ্যাংক ইউ কে বলেছো তিরিশটি এমসি যদি পঁচিশ মিনিটে তুমি আনসার করতে পারো তাহলে আমি অবশ্যই তার জন্য তার জন্য কি সকল শিক্ষার্থীদের জন্য বলবো প্রাউড ফিল করব কারণ তিরিশটি এমসিকিউ যখনই তোমরা পঁচিশ মিনিটে পারবা তখনই বল বলবো যে তোমরা ম্যাথে হান্ড্রেডে হানড্রেড পাবে ওকে আচ্ছা এখানে দেখছি সুচিত্রা পল ভালো করে ম্যাথ প্র্যাকটিস করলা আচ্ছা ভালো করে ম্যাথ প্র্যাকটিস করলে অবশ্যই এমসিকিউ এটা পাওয়া যাবে আচ্ছা মৃণাল কান্তি পল বারো এবং আঠারো বারো নম্বর মৃণাল তুমি কি বলেছো আমি একটু দেখে নি বারো নম্বর প্রশ্নটি বারো নম্বর যে প্রশ্নটি আছে এ প্রশ্নের আনসার আমি এখন একটু দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমাদের এ এ বি সি বি সি ত্রিভুজ এখানে দেওয়া আছে দেখো এ বি সি ত্রিভুজ এখানে যদি বলতে চাই একটু দেখো এখানে বি দিয়েছে আর এখানে সি দিয়েছে আর ই এবং পি এখানে আসছে দেখো ই এবং পি আমাদের অর্থাৎ বিশের উভয় পাশে আমরা বর্ধিত করেছি এর উভয় পাশে আমরা রেখাটিকে বর্ধিত করেছি এখানে মাস্ট বি এখানে কোনটি কিন্তু দেখো নাইনটি ডিগ্রি এখানে তারা হাইলাইটস করেছে এই চিহ্ন মানে এটি কিন্তু এ কোন কিন্তু নাইনটি ডিগ্রি এটি মনে রাখতে হবে এ কোণের মান কিন্তু নাইনটি ডিগ্রি চিত্রে আমাদের বুঝে নিতে হবে এবং আমাদের এখানে বলেছে যে কিউ পর্যন্ত যেহেতু এটা বর্ধিত করেছে আর এখানে দেখো এই কোনটির মান কত দিয়ে আছে বলতো এ কোনটির মান দিয়ে আছে থার্টি ডিগ্রি ওকে থার্টি ডিগ্রি হলে নিঃসন্দেহে আমরা বলতে পারবো পি সি কিউ পি সি কিউ এর অবশ্যই বলতে পারবো এসি বি কোণ তাহলে এসি বি কোণের মানটি কত হবে এটি যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এসি বি কোণের মান অবশ্যই থার্টি ডিগ্রি হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এইটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এটি নাইনটি ডিগ্রি আছে তাহলে অটোমেটিকলি এ বি সি ত্রিভুজে তিনটি কোণের সমস্ত একশো আশি ডিগ্রি এটি আমাদের সিক্সটি ডিগ্রি হবে ওকে তাহলে আমাদের কোন কোনটির মান এসে বলো তো বলেছে এ বি কোন তাহলে এবি ই কোণের মান চেয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো সি কোন সমান সিক্সটি ডিগ্রি পেলাম তাহলে এই যে এ বি কোন সমান কত হবে একশো আশি থেকে যদি আমরা এই সিক্সটি বাদ দিই কারণ এই কোন এবং এই কোন মিলে কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে আমাদের ই কোন সমান হবে একশো আশি বিয়োগ কিন্তু দেখো সিক্সটি ডিগ্রি তাহলে আমরা পাবো দেখো একশো বিশ ডিগ্রি ওকে তাহলে এই কোনটির মান কিন্তু একশো বিশ ডিগ্রি এখানে আছে আমরা একটু মনোযোগ সহকারে দেখি কোথায় আছে গ এটি বারো নম্বর প্রশ্নে গ আছে কি না বারো নম্বর প্রশ্নের উত্তর কিন্তু গ আছে ওকে ঈর্দ জাহান ঈশ্বাদ জাহান আচ্ছা সুইট তারুকদার স্যার চাপে বুঝাই দেন প্লিজ স্যার আচ্ছা অধি চাপ বুঝাই দেন আচ্ছা সুইটি তালুকদার অধিচাপ নিয়ে তোমরা অনেকেই আসলে একটু ঝামেলার ভিতরে আসো দেখা যাক আমি চাপটা কি তোমরা কি এটি বুঝেছো কি না একটু দেখো একটু খেয়াল করো ও কেন্দ্র বিশিষ্ট দেখো আমরা যদি একটি বৃত্ত আঁকি তাহলে নিঃসন্দেহে কেন্দ্রগামী যে জ্যা এই কেন্দ্রগামী জ্যাটা কিন্তু ব্যাস হবে সেই ক্ষেত্রে কিন্তু দেখো এ বি সি ডি যদি দিই তাহলে দেখো এখানে চাপ কি বলো তো চাপ এ বি সি সমান দেখো আমরা চাপ কি বলতে পারি তো চাপ এ ডিসি এখানে অবশ্যই দুইটা চাপ কিন্তু সমান কারণ এসি আমাদের কেন্দ্রগামে একটা ব্যাস বা জ্যা চলে গেছে সুতরাং এটি ব্যাস তাহলে এটিকে আমরা বলবো অর্ধ চাপ এখানে অর্ধ চাপ যেটাকে আমরা অর্ধবৃত্তস্তকন এক সমকোণ বলি এখানে যদি আমরা নাইনটি ডিগ্রি একটি চাপ কোন আঁকি হবে এখান থেকে যদি আমরা একটা কোন আঁকি এটাও নাইনটি ডিগ্রি হবে এটা আমি অর্ধ চাপ বলবো অর্ধ অর্ধ চাপ এখানে বলতে পারবো এখন প্রশ্ন হচ্ছে অধিচাপটা কি যখন অর্ধেক থেকে একটু বেশি হয়ে যাবে তখনই কিন্তু অধিচাপটা আসবে তাহলে এটা আমি একটু বোঝানোর চেষ্টা করে দেখো লক্ষ্য কর প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে এখানে আমি একটি লেখা ও কেন্দ্র বিশিষ্ট তোমরা যদি কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যাও তাছাড়া তো আমাদের স্কুলে আমি ক্লাস দিচ্ছি সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবা দেখো এইখানে কিন্তু ছোট চাপ এডিসি দেখো এডিসি হলো উপচাপ উপচাপ ছোট চাপ উপচাপ বলতে আমরা এখানে ছোট চাপ বলবো চাপের দৈর্ঘ্য ছোট কি কারণে আমরা যদি এই এডিসি এইভাবে চাপটা আসে এই চাপটা দেখো কারণ এ থেকে শুরু করে ডি আবার এ সম্পূর্ণ আমরা পরিধি বলতে পারবো ওকে সম্পূর্ণ পরিধি আমরা বলতে পারবো সেই ক্ষেত্রে দেখো এখানে এ এডিসি আমাদের যে চাপটা এটা কিন্তু ছোট্ট একটা চাপ পরিধির একটা অংশ সুতরাং এই যে এ এডিসি চাপটা এটা হচ্ছে উপচাপ আর উপচাপের উপর যদি কোনো একটা কোণ আঁকা হয় তাহলে এই কোণটা কিন্তু অবশ্যই আমাদের এই যে এ ডি সিকোণটা বি নাইনটি ডিগ্রি থেকে বড় হবে সুতরাং উপচাপে অবস্থিত কোনটি কিন্তু স্থূলুকোণ হবে এটি কিন্তু অবশ্যই স্থূলুকোণ এটা মনে রাখতে হবে স্থূলুকোণ তোমরা যদি কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও বা তহিদ একাডেমি ফেসবুক পেজে যাও ওখানে আমার এইগুলো আপলোড করা আছে স্যার রংটা আছে কি যদি সতেরো নম্বর কি প্রশ্ন আছে সতেরো নম্বর প্রশ্নটা সতেরো নম্বর প্রশ্নটা তুমি বারবার বলেছ ঠিক আছে সতেরো নম্বর প্রশ্নটা আসলে অনেক বড়ো একটি প্রশ্ন আমি আলাদাভাবে এই সতেরো নম্বর প্রশ্ন নিয়েই কিন্তু এগারো দশমিক দুই অনুশীলনে আমি একটি ক্লাস ইউটিউবে আপলোড করব সেই ক্ষেত্রে তোমরা ওখান থেকে নিয়ে নেবে কারণ আজকে আমি এই এই ক্লাস ম্যাথটি যদি বোঝাতে চাই তাহলে আমি খুব দ্রুত বোঝালে তোমরা বুঝতে পারবে না ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা কিন্তু অধিচাপ এটা অধিচাপে কোন পেলাম উপচাপটা কি দেখো উপচাপটা কিন্তু ছোট্ট একটা চাপ এখানে দেখো ছড়ে এটা কিন্তু আমাদের উপচাপ ছিল তাহলে উপচাপে অবস্থিত কোনটা কিন্তু আমরা সূক্ষ্ম পেলাম এখানে দেখো এ আমরা বি সি এটা আমরা অধিচাপ বলবো খেয়াল করো অধিচাপ এই অধিচাপে যে কোনটি তৈরি হলো দেখো এই কোনটি দেখো এ বি সি কোনটি মাস্ট বি নাইনটি ডিগ্রি থেকে ছোট তাহলে এ বি সি এই যে কোনটি অবশ্যই কোণ হবে মনে রাখবে যে উপচাপে অবস্থিত কোন কোণ হবে ওকে তোমরা নিঃসন্দেহে বুঝেছো আচ্ছা চার নম্বর প্রশ্ন ঈর্ষাদ কি বলেছ আমি বুঝলাম না চার নম্বর প্রশ্নটা নিয়ে তোমাদের অনেক ঝামেলা আচ্ছা এ বি পি কিউ আর সমকোণে ত্রিভুজে আর সমকোণ আচ্ছা ঠিক আছে দেখিয়ে চার নম্বর প্রশ্নটা বুঝিয়ে আমি খুব সমত তোমাদের মাঝে আর বেশি বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না চার নম্বর প্রশ্নটা একজন শিক্ষার্থী বারবার বলেছ বলেছ যে পি কিউ আর সমকোণিত ত্রিভুজে বলা হয়েছে চার নম্বর প্রশ্ন পি কিউ আর সমকোণে ত্রিভুজে আর সমকোণ তাহলে এটি সমকোণ বলা হয়েছে তাহলে আমি এখানে পি দিলাম এখানে কিউ দিলাম এবং বলা হয়েছে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি টেন পি সমান ওয়ান তাহলে এখান থেকে দেখো টেন পি কোন সমান ওয়ান বাই রুট থ্রি লিখতে পারে আর টেন নিঃসন্দেহে থার্টি ডিগ্রি মান কিন্তু আমরা বলতে পারবো দেখো টেন থার্টির মান কিন্তু আমরা জানি ওয়ান বাই রুট ওভার থ্রি তাহলে টেন পি অ্যাঙ্গেল সমান আমরা টেন এখানে থার্টি ডিগ্রি আমরা লিখতে পারছি তাহলে পি কোণের মান কিন্তু আমরা থার্টি ডিগ্রি পাচ্ছি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই কোনটা দেখো থার্টি ডিগ্রি নিঃসন্দেহে আমাদের এখানে টেন সমান লম্ব বাই ভূমি হয় তাহলে লম্ব এখানে লম্বটা ট্যাক চলে ওয়ান হয় আর এখানে ভূমি যা হোক চিত্রটা একটু আনুপাতিক আকারে একটু উল্টাপাল্টা হয়ে গেছে এটি অটোমেটিকলি সিক্সটি ডিগ্রি হবে চার নম্বর প্রশ্নের আনসার আমি দেওয়ার চেষ্টা করছি তোমরা এখানে বলেছ সাত ত্রিশটি সি কিউ আঠাশ মিনিটে সলভ হ্যাঁ আঠাশ মিনিটে হা হা রিয়াক্ট দিলে মানুষ পশুর থেকে না না এগুলো বলার দরকার নেই মাহমুদ তোমরা কমেন্টস বক্সে এমন কিছু দিও না যেটাতে আসলে আমাদের স্কুলে আমরা শিক্ষকমণ্ডলী সহ তোমরা যারা আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থীরা আসো আমি এবং ফাচ্চারা আসলে খুব কষ্ট পাবো তোমরা ক্লাস করো তোমাদের আনন্দ করার দেখছি যে তোমরা অনেকে আনন্দ করছো আল্লামা সাফি মারা গিয়েছে আচ্ছা এগুলো মনে ক্লাসে কিছু না বলাই বেটার তোমরা সুন্দরভাবে ফাতেন আহমেদ সাফি মেনশন করবে না আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা যাই এখন বলেছ সাইন পি প্লাস কিউ সমান ওয়ান তাহলে এখানে দেখো সাইন যেহেতু আমি দেখতে পেলাম শিক্ষার্থীরা এখানে সাইন দেখো পি প্লাস কিউ সমান ওয়ান হবে কিনা আমি একটু বলি দেখো তাহলে পি এর মান কিন্তু থার্টি ডিগ্রি পেয়েছি তাহলে সাইন দেখো এখানে থার্টি ডিগ্রি আর কিউ এর মান নিঃসন্দেহে সিক্সটি ডিগ্রি হবে তাহলে সাইন নাইনটির মান কত বলো তো সাইন নাইনটির মান নিঃসন্দেহে তোমরা জানো কি বলো সাইন নাইনটির মান কিন্তু ওয়ান তাহলে আমাদের এই চার নম্বরের প্রশ্নটা দেখো প্রথমটা ঠিক হবে আবার দেখো পি কিউয়ের দৈর্ঘ্যটা কত হবে তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে বলতো পিকিউ দৈর্ঘ্য বলতে এখানে দেখো লম্বূমিতে আছে তাহলে এখানে হবে ওয়ান অতিভূজ স্কোয়ার সমান ওয়ান স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি হো স্কোয়ার হোল রুট ওভার তাহলে এখানে ফোরের বর্গমূল হবে আমাদের টু হবে তাহলে পিকিউ এর মান কিন্তু টু হবে তাহলে এখানে কত আছে আসে বলতো চারের দুই নম্বর প্রশ্নটা অ্যাকচুয়ালি সঠিক আছে কি না চারের নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে চারের গয় হবে আনসার চারের দুই ভুল আছে চারের তিন নম্বর আছে কজ পি প্লাস সাইন কিউ কজ পি প্লাস সাইন কিউ এটি একটু আমি মুছে দিই প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো এখানে চারের আমি তিন নম্বরে একটু বোঝানোর চেষ্টা করছি দেখো চারের তিন কি আছে যে কজ পি প্লাস সাইন কিউ কস পি প্লাস সাইন কিউ ওকে একটু তোমাদের সময় আমি নিব কস পি তাহলে এখানে আসে দেখো কস পি প্লাস সাইন কিউ তাহলে পি এর মান কত আসে বলতো পি এর মান কজ থার্টি থার্টি ডিগ্রি সাইন কত আসে বলতো কিউয়ের মান সিক্সটি ডিগ্রি তাই না তাহলে আমরা কজ থার্টির মান কত বলতো রুট থ্রি বাই টু আর সাইন থার্টির মান রুট থ্রি বাই টু তাহলে এটা টু রুট ওভার থ্রি বাই কত বলতো টু হয় তাহলে রুট ওভার থ্রি হয় ওকে রুট ওভার থ্রি হয় আর রাইট হ্যান্ড সাইডে আসে দেখো সাইন সিক্সটি তাহলে সায়েন্স সিক্সটির মান কত তো সায়েন্স সিক্সটির মান কত রুট ওভার থ্রি বাই টু হয় আমি কি এটি ঠিক লিখলাম কি না বুঝতে পারছে না দেখো দুইটা রুট ওভার থ্রি তাহলে কস তার ডিমান রুট থ্রি বাই টু সায়েন্স সিক্সটির মান কিন্তু এখানে রুট থ্রি বাই টু চারের তিন নম্বর আছে সাইন কিউ টেন সরি এটি টেন আমাদের কী ছিল তো টেন সিক্সটি ডিগ্রি আমি একটু দেখতে ভুল করেছি টেন সিক্সটি তাহলে টেন সিক্সটির মান নিঃসন্দেহে রুট ওভার থ্রি তাহলে আমাদের চারের এক কিন্তু রাইট হবে চারের দুই কিন্তু আমরা রঙ পেলাম চারের তিন কিন্তু রাইট হবে সো চার নম্বর প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পেয়েছো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে থেকে এই ক্লাসের ইতি টানার চেষ্টা করবো স্যার টেন সিক্সটির মান অবশ্য রুট থ্রি তিরিশটি এম পঁচিশ মিনিটে আচ্ছা তোমাদের সবাইকে বলবো যে তোমরা যদি প্রতিদিন একটি করে সেট হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের তিরিশ মিনিট হায়ার ম্যাথের জন্য পঁচিশ মিনিট পঁচিশ মিনিটের এমসি কিউ যদি তোমরা আজ থেকে শুরু করতে পারো যে আজকে তোমরা হায়ার ম্যাথের একটি এমসি কিউ নিজে নিজে পরীক্ষা দিবে সেটি যে কোনো সালের প্রশ্ন হোক তোমরা পঁচিশ মিনিটে আনসার করতে পারো কি না এরপরে ভুল হলে ওই প্রশ্নগুলো নিয়ে তুমি পরে আবার প্র্যাকটিস করবে যে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি ভুল করছো এরপর তুমি আজকে যদি না পারো কি তুমি সাধারণ গণিতের একটি সেট তুমি নাও যে কোনো বোর্ডের বা জেলে স্কুল ক্যাডেট ক্যাডেটগুলো যেটাই নাও না কেন তুমি ত্রিশ মার্কসের এমসি কিউ চেষ্টা করো যে তুমি ত্রিশ মিনিটে পারবে না তার থেকে কম পারবে কিনা ওকে সেই ক্ষেত্রে বারবার যদি তোমরা প্র্যাকটিস করো দেখবা যে এমসিকিউ কিউ তিরিশে ত্রিশ পাওয়া কোনো ব্যাপার না জেনারেল ম্যাথে এবং তোমরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এবং তহিদ একাডেমি ফেসবুক পেজেও যদি যাও দেখবা ওখানে আমি হায়ার ম্যাথের দু হাজার বিশ সালের সকল এমসিকিউ এর কিন্তু আমি উচ্চতর গণিতের এমসিকিউ সকল বোর্ডের আমি দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের স্কুলে আমি সাধারণ গণিতের এমসিকিউ কিউ সলভ সিরিজ তোমাদের সামনে আপলোড করছি আর তহিদ একাডেমিতে তোমরা উচ্চতর গণিতে দু হাজার বিশ সালের এমসিকিউ সলভ সিরিজ ওখানে পাবে স্যার এইচএসসি ক্লাস আচ্ছা সেন আহমেদ এইচএসসির ক্লাস তুমি বলেছো আমি দেওয়ার চেষ্টা করব আর না নজরুল ইসলাম তুমি বলেছো যে সতেরো নম্বর প্রশ্ন এই সতেরো নম্বর প্রশ্নটার আনসার এক এগারো দশমিক দুই অনুশীলনের কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদের বড় ও আকারে অর্থাৎ ইউটিউব চ্যানেলে এটি দেওয়ার চেষ্টা করবো লাইভ ক্লাসে দিতে গেলে অনেক সময় লেগে যাবে এই জন্য আমি দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত কান্তি পল ছয় মার্ক্সের আনসার না দিয়ে পঁয়ষট্টি আছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী লাইভ সেশনে সে প্রত্যাশায় এই ক্লাসটি দিতে টানলাম আল্লাহ হাফেজ